जय श्री राम के नारे को लेकर आसनसोल में एक बार फिर हंगामा हो गया। आसनसोल में भाजपा युवा मोर्चा के द्वारा रैली निकाली गई, मेयर को ज्ञापन देने की बात भी थी, लेकिन रैली के दौरान ही पुलिस के साथ हाथापाई हो गई और पुलिस ने लाठीचार्ज कर दिया। इस दौरान भाजपा समर्थकों को गिरफ्तार भी किया गया है। कुछ घायल भाजपा समर्थक अस्पताल में भर्ती थे, उन्हें भी गिरफ्तार कर शनिवार को आसनसोल जिला अदालत में पेश किया गया। আমাদের উপস্থিতি এখন ১৩ জন আমার সহপাঠী আমাদের সহযোদ্ধাকে নিয়ে এসেছেন। ১৩ জন বিজেপি কর্মীকে পুলিশ কাল গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছেন, কোর্ট লকআপে আছেন। আমরা তাদের সহযোগিতা করার জন্য এসেছি। আমরা কালকে গতকাল আমরা মেয়র সাহেবের কাছে সাধারণ মানুষের জন্য গেছিলাম দাবি দাওয়া জানাবার জন্য, কিন্তু মেয়র সাহেব যা করলেন, যেভাবে গুন্ডা বৃদ্ধি করলেন, যেভাবে বোম পিস্তল দিয়ে আমাদের কর্মীদের উপর আঘাত আনলেন, যে আমরা আমাদের কয়েকজন মানুষ হসপিটালে, প্রায় ১৩-১৪ জন মানুষ হসপিটালে ভর্তি আছেন, কিন্তু দুঃখের বিষয় ওই হসপিটাল থেকে গ্রেফতার করে নিল পুলিশ। আমি জানি না আইন, পশ্চিমবঙ্গের আইন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোন জায়গায় গেছে। হসপিটাল থেকে গ্রেফতার করতে পারে এটা আমার জানা ছিল না, কিন্তু হসপিটাল থেকে কাল পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে এলো। গণতন্ত্র কোথায়? আমার মনে হয় না যে পশ্চিমবাংলার আইনের শাসন চলছে। পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের গুন্ডারা যেভাবে কাজ করছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সব আসানসোলে, সাধারণ মানুষ এদের ক্ষমা করবে না, সাধারণ মানুষ এদের নিশ্চয়ই বিচার করবে, এইটুকু আশা ভরসা আমাদের আছে।